আজ আপনাদের একটি তামিল মুভির গল্প শোনাব বোনের গল্প এটি এই গল্পে থাকা বাচ্চা দুটোর কষ্টে আপনিও কষ্ট পাবেন আর বাচ্চা দুটো হাসলে আপনিও হাসবেন খুব সাদামাটা একটি গরিব পরিবারের গল্প এটি গল্পটা অতি সাধারণ হলেও হয়তো শেষটা আপনার হৃদয় ছুঁয়ে যাবে তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক মুভি শুরুতে আমরা দুই ভাই বোনকে দেখতে পাই ছোট ভাইয়ের নাম আর বড় বোনের নাম পঞ্চমা দুই ভাই বোন সকালের নাস্তা করছিল সামান্য ডাল আর পরোটাই ছিল তাদের নাস্তার দুই ভাই বোন সেটাই তৃপ্তি করে খাচ্ছিল কিন্তু পাশের লোকটি ডিম দিয়ে করছিল নাস্তার মুথুর চোখ যায় সেদিকে মুথুরও তখন অনেক ডিম খেতে ইচ্ছে করে আর সেই কথা সে তার বোনকে জানায় পঞ্চমা তার ছোট ভাইকে বুঝিয়ে বলে ভাই বাবা আসুক তারপর আমরা ডিমের অর্ডার করবো অন্যদিকে একটি স্বর্ণের দোকানে আমরা একজন মহিলাকে অপেক্ষা করতে দেখতে পাই এই মহিলার নাম হচ্ছে কমলা সে হচ্ছে মুথু আর পঞ্চমার সৎমা সে তার হাজবেন্ড অর্থাৎ পঞ্চমাদের বাবার জন্য অপেক্ষা করছে আর এই ভদ্রলোকই হচ্ছেন পঞ্চমাদের বাবা আর কমলার হাজবেন্ড তার নাম আন্না দুরাই কমলার বাচ্চার এক বছর উপলক্ষে তার বড় ভাই তাকে কিছু টাকা দিয়েছে তার ছেলেকে একটি আংটি কিনে দেওয়ার জন্য আন্না সেই আংটি কিনতে এসেছেন দোকানের হিসেব নিকেশ করে জানায় আংটির দাম তিন টাকা এই টাকার কথা শুনে আন্না চোখ কপালে উঠে যায় সে সংকোচ কণ্ঠে কমলাকে জিজ্ঞেস করে আংটিটা আগামী মাসে কিনলে হয় না এই কথা শুনে কমলা খুবই রেগে যায় কারণ সম্পূর্ণ টাকা তার ভাই দিয়েছে আর কয়েকদিন পরেই তার সন্তানের প্রথম জন্মদিন সেদিন যদি তার ভাই থেকে জিজ্ঞেস করে আংটির কথা তখন সে কি বলবে আন্নাদুরের কথা আঁকায় না সে টাকাটা দিয়ে দেয় কমলার রাগটা তখনো কমেনি তাই আন্নাদুরে তার পকেটে থাকা বাকি টাকাগুলোও সে কমলাকে দিয়ে দেয় এরপর আন্নাদুরে তার প্রথম ঘরের দুই সন্তানের কাছে চলে আসে বাবাকে দেখা মাত্রের মধ্যে অনেক খুশি হয়ে যায় সে ডিম খাওয়ার আবদার শুরু করে কিন্তু ডিমের কথা শুনেই বাবার মুখটা শুকিয়ে যায় আর বাবার এই শুকনো মুখটা মেয়ে পঞ্চমার চোখে ধরা পড়ে সে তার বাবাকে বলে বাবা তুমি একটি ডিমের অর্ডার দাও আমরা দুজন মিলে ভাগ করে খাবো বাবা দোকানদারের কাছে ডিমের দাম জিজ্ঞেস করে আর নিজের পকেটে হাত দেয় এই বাবার কাছে একটি ডিম কেনার মতো টাকা ছিল না মেয়ে পঞ্চমাতার ভাইকে বলে ভাই তোকে বাসায় যে আমি দুটো ডিম ভেজে দিব তুই এখন এগুলো দিয়েই খা ছোট মানুষ মধ্য বোনের এই কথা অনেক খুশি হয়ে যায় পঞ্চমার বয়স কম হলেও সে তার বাবার অবস্থা এবং অর্থ সম্পর্কে খুব ভালো ভাবেই বোঝে আন্নাদুরে যখন বাচ্চাদের খাবার বিল দিচ্ছিল তখন মুথু তার বাবার হাতে নতুন বানানো আংটিটি দেখতে পায় বাবার হাত থেকে নতুন আংটিটি নিয়ে সে নিজ হাতে পরে ফেলে মুথুর আংটিটি অনেক পছন্দ হয়েছে তারা তিনজন বাজারের পথ দিয়ে বাড়ি ফিরছিল তখন হঠাৎই দূর থেকে আন্না দূরে তার ওয়াইফ কমলাকে দেখতে পায় সে দ্রুত মুথুর হাত থেকে আংটিটি নিয়ে নেয় আর সে তার ছেলে মুথুকে বুঝিয়ে বলে তোমার আগামী জন্মদিনে তোমাকে এমন সুন্দর একটি আংটি কিনে দিবো বাবার এই কথা শুনে মুথু অনেক খুশি হয় আন্নাদুরে তার পুরো পরিবার নিয়ে তার ছোট্ট স্কুটিতে করে বাড়ি ফিরে আসে সে তার পরিবারকে বাড়ির সামনে নামিয়ে দেয় আর তাদের বলে আমার একটু কাজ রয়েছে আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি আন্নাদুরে সেখান থেকে সরাসরি একজন মোটর মেকানিকের কাছে আসে এই মেকানিকের নাম হচ্ছে শিবগুরু সে তার মোটর সাইকেলটিকে সেখানে রেখে শিবগুরুকে অনুরোধ করে কিছু টাকা তাকে ধার দেওয়ার জন্য দশ পনেরো দিন পরে সে ধারের টাকা শোধ করে স্কুটিটি নিয়ে যাবে শিবগুরু বলে আমার কাছে তিন হাজার রয়েছে আন্নাদুরে বলে আমাকে কোনোভাবে পাঁচ হাজার ম্যানেজ করে দে শিব গুরু বলে তোমার এই ভাঙা স্কুটির জন্য তিন হাজারই অনেক বেশি আল্লাদুরের টাকাটা ভীষণ প্রয়োজন ছিল সে ওই তিন হাজার টাকাই নিয়ে নেয় কিন্তু টাকা দেওয়ার সময় শিবগুরু তাকে বলে পনেরো দিন পরে আমাকে সৌধ হিসেবে তিনশো টাকা দিতে হবে অর্থাৎ তিন হাজার তিনশো টাকা আল্লাদুরের নিরুপায় সে ওই টাকাগুলো নিয়ে যখন তার বাড়ির সামনে চলে আসে সে দেখতে পায় তার পরিবারের সবাই ঘরের সামনে দাঁড়িয়ে আছে আর আল্লাদুরের মা ঘরের মধ্যে থাকা একজন লোকের উদ্দেশ্যে করে কালমন্দ করতে থাকে আনাদুরে তার বাচ্চাদের খেলতে যেতে বলে আনাদুরে ঘরের মধ্যে ঢোকে এই লোকটির নাম হচ্ছে আরুমকাম আন্না দূরে আরুমকামকে বলে তুমি টাকার জন্য আমার ঘর পর্যন্ত না আসলেও পারতে আমাকে একটি ফোন করলে আমি তোমার কাছে চলে যেতাম মূলত আন্না এই লোকটির কাছ থেকে তিরিশ হাজার টাকা ধার নিয়েছিল যেটা সে পাঁচ মাসের জন্য নিয়েছিল কিন্তু সেটা এখন এক বছরের বেশি হয়ে গিয়েছে আরুমকাম আন্না বলে আমার সকল টাকা এক্ষুনি চাই তিরিশ হাজার মূল টাকা আর সুদ সাত হাজার পাঁচশো টাকা আন্না তখন নিরুপায় হয়ে এই মাত্র শিবগুরুর কাছ থেকে তার স্কুটি বন্ধক দিয়ে যে হাজার টাকা নিয়ে এসেছিল সেই টাকাটা সে দিয়ে দেয় কিন্তু এই সামান্য টাকা দেখে আরুমগাম আরো বেশি রেখে যায় সে আন্নাদুরকে অকথ্য ভাষায় কাল করতে থাকে আর সে ঘর থেকে বের হয় তখন কমলার চোখে তার চোখ পড়ে কমলা তার উপর অনেক রেখেছিল আরুমগাম এবার কমলার উপরও খারাপ ব্যবহার শুরু করে তখন আন্নাদুরে তাকে থামায় আর বলে তোমার কাছ থেকে টাকা আমি নিয়েছি সেই জন্য তুমি আমার পরিবারের সাথে খারাপ ব্যবহার করতে পারো না আন্নাদুরে এবার তার কণ্ঠ নমনীয় করে আর সে অরুমগামকে বুঝিয়ে বলে আগামীকাল আমি ধান কাটতে উত্তরে যাব আর সেখান থেকে ফিরে এসে আমি তোমার সকল টাকা শোধ করে দিব অরুঙ্গাম তখন আন্নাদুরাইকে বলে তোকে আগামী মাসের এক তারিখ পর্যন্ত সময় দিলাম এর মধ্যে যদি তুই আমার টাকা শোধ না করতে পারিস তোকে আর তোর পরিবারকে গলা ধাক্কা দিয়েই বাড়ি থেকে বের করে দিব আর তোর বাড়িকে আমি নিলামে তুলব তখন পাশে দাঁড়িয়ে থাকে চিট্টু এই কথার প্রতিবাদ করে ওঠে আর সে অরুঙ্গামকে বলে আন্নাদুরাই তো তোমাকে বললই ধান কাটা শেষে তোমাকে টাকা দিয়ে দিবে তো তুমি তাকে কেন কথা শোনাচ্ছ চিট্টু হচ্ছে খুব সরল প্রকৃতির মানুষ মানসিকভাবেও সে স্বাভাবিক না আর সে আনন্নাদের একজন প্রতিবেশী চিটুকি এলাকার সবাই চেনে তাই অরুঙ্গাম তার এই কথার কোনো প্রতিবাদ করে না আর সে সেখান থেকে চলে যায় এদিকে মেয়ে পঞ্চমা বাবার এই অবস্থা থেকে অনেক চিন্তায় পড়ে যায় কিভাবে এতগুলো টাকা সে ম্যানেজ করবে অন্যদিকে তার বন্ধুদের মোবাইলে গেমস খেলা দেখছিল সেও তাদের মতো মোবাইলে গেমস খেলতে চায় কিন্তু তার বন্ধুরা তাকে মোবাইলটা ধরতেও দেয় না এদিকে আন্নাদের বাসায় বসে বসে টাকার হিসেব করছিল কিভাবে কি সে ম্যানেজ করবে এরই মধ্যে সেখানে চলে আসে আর সে বাবার কাছে আবদার করে বাবা আমার বন্ধুরা মোবাইলে গেমস খেলে আমাকে ওরা একটু দেখতেও দেয় না তুমি আমাকে একটা ট্রাচ স্ক্রিন মোবাইল কিনে দিও বাবা আন্না বলে বাবা আমার তো অত সামর্থ্য নেই তবে আগামী বছর যখন ধান কাটতে যাব সেখান থেকে এসে তোমাকে একটি ছোট মোবাইল কিনে দিব কিছুটা দূরে বসে থাকা কমলা যখন এই কথা শুনতে পায় রাগে তার মুখগুলো লাল হয়ে যায় অন্যদিকে বাচ্চা ছেলে মুথু বাবার কথায় খুশি হয়ে বাইরে যেয়ে আবারও খেলতে শুরু করে এরই মধ্যে মুথুর সৎ মামা অর্থাৎ কমলার ভাই তার ভাগ্নের জন্মদিন জন্মদিন উপলক্ষে সুন্দর একটি কেক নিয়ে এসেছে সেই কেকটি যখন টেবিলের উপরে রাখা হয় মুত্তু তার দিকে এক দৃষ্টিতে ছিল কারণ মুত্তু কখনো এমন কেক চোখে দেখেনি তার জন্মদিন তো পাতলা রুটি দিয়ে তার বোন সেলিব্রেট করে অন্যদিকে আন্না দূরাই ফসল কাটার কিছু টাকা অগ্রিম চাওয়ার জন্য তার বন্ধুর কাছে যায় সে তার বন্ধুকে অনেকভাবে বুঝিয়ে বলে তখন তার বন্ধু রাজি হয় কয়েকদিন পরে তাকে কিছু টাকা অগ্রিম দিতে আন্না বাড়ি ফিরে আসলে সবাই মিলে তার ছোট ছেলের জন্মদিন একসাথে উদযাপন করে পরদিন কমলা ঘরের কাজ করছে তখন হঠাৎই তার চোখ যায় মুথুর দিকে মুথুর হাতের মধ্যে কিছু একটা লুকানো রয়েছে কমলা মুথুকে কয়েকবার জিজ্ঞেস করে তোমার হাতের মধ্যে কি লুকানো রয়েছে মুথু কিছুই বলে না তখন কমলা জোর করে মথুর হাত খোলে মথুর হাতের মধ্যে ছিল দু টাকার একটি কয়েন এটা দেখে কমলা অনেক রেগে যায় সে মুথুককে লাঠি দিয়ে মারতে থাকে আর বলতে থাকে তোর এত বড় সাহস তুই ঘর থেকে টাকা চুরি করেছিস মুথু বারবার বলছিল মা আমি টাকা চুরি করিনি কিন্তু কে শোনে কার কথা কমলা মুথকে ইচ্ছে মথুক মেরে যাচ্ছিল এরই মধ্যে পঞ্চম আর তার দাদি ঘর থেকে বেরিয়ে আসে কিন্তু কমলা বাবা আন্না ঘর থেকে বের হয় আর কমলার হাত থেকে লাঠিটি কেড়ে নেয় আর তাকে এভাবে কেন পেটাচ্ছ ও কি তোমার ছেলে ঘর থেকে টাকা চুরি করেছে তুমি একটি চোর জন্ম দিয়েছ এটা শুনে আন্না দূরে খুবই রেগে যায় সে অনেক জোরে কমলাকে একটি থাপ্পন মারে আর সে তার ছেলে জিজ্ঞেস করে তুমি এই টাকা কোথায় পেয়েছো বাবা মুথ বলতেই যাচ্ছ ছিল তখন পেশন থেকে দাদি বলে ওঠে এই টাকা কিছুক্ষণ আগে আমি ওকে দিয়েছি এ কথা শুনে আন্নাদুরে কমলার দিকে আরো রাগন্বিত চোখে তাকায় এরই মধ্যে বাইরে থেকে একজন লোক আন্নাদুরিকে চিৎকার করে ডাকতে থাকে আর বলতে থাকে গাড়ি ছাড়ার সময় হয়ে গিয়েছে মূলত আন্নাদুরাই আর তার স্ত্রী কমলা দূরে ফসল কাটতে যাবে তার আগামী কয়েকটা দিন এই বাড়িতে থাকবে না আন্নাদুরে তার মার কাছে কিছু টাকা দেয় আর বলে মা তুমি ওদের খেয়াল রেখো কিন্তু আন্নাদুরের মা টাকাগুলো ফিরিয়ে দেয় আর বলে এগুলো তোর কাছেই রাখ বাসায় তো সব কিছু আছে আমি কোনো এক চালিয়ে নিব। এই টাকাগুলো তোর পথে দরকার হতে পারে কিন্তু একজন বাবার মন টাকাগুলো তার মেয়ের হাতে দেয় আর বলে ছোট ভাই আর দাদির খেয়াল রাখিস মা এরপর তার ছোট বাচ্চাটিকে নিয়ে উত্তরে ফসল কাটার উদ্দেশ্যে বেরিয়ে মুথুর মনটা এখনো ভালো হয়নি তাকে দাদি একটি ডিম ভেজে দিলেও সে ওই ডিম খেতে চায় না সে এখনো কাঁদছে দাদি বলে তোর এখন আর কি চাই মূত্তু বলে তোমাকে তো কিছুক্ষণ আগেই বললাম আমি ওই আংটিটা পড়তে চাই দাদি তখন আলমারি থেকে সেই আংটি টা বের করে দেয় মুথু হাতে আংটিটা পরে অনেক খুশি বাচ্চাদের আবদার গুলো হয় বলে আমি আমার বন্ধুদের দেখিয়ে আসি এটা বলে বাসা থেকে বেরিয়ে যায় পঞ্চমাতার দাদিকে বলে দাদি তুমি কেন আংটিটা দিলে মা যদি জানতে পারে কি অবস্থা হবে তুমি ভালো করেই জানো দাদি বলে ছোট মানুষ আবদার করেছে আর তাছাড়া তোর বাবা মা তো পনেরো দিন পরে আসবে ওরা আসার আগেই আমি আংটিটা জায়গা মতো রেখে দিব তার হাতের আংটিটা তার বন্ধুদের অনেক গর্ব করে দেখাচ্ছিল অন্যদিকে আন্নাদের ফসল কাটায় ব্যস্ত এদিকে মুথু আর পঞ্চমা দুই ভাই বোন অনেক খুশি ছিল তাদের দিন ভালোই যাচ্ছিল একদিন পঞ্চমা চুলে ভাত রান্না করছিল তখন মুথু মন খারাপ করে এসে তার পাশে বসে আর সে তার ফাঁকা আঙুলটি বোনকে দেখিয়ে বলে আমি আংটিটা হারিয়ে ফেলেছি পঞ্চমার মাথায় আকাশ ভেঙে পড়ে সে মুথুকে বলে তুই এটা কি করেছিস মা জানতে পারলে আমাদের মেরেই ফেলবে ছোট ভাই মুথু অনেক ভয় পাচ্ছিল তাই বড় বোন পঞ্চমা তাকে সান্ত্বনা দেয় আর মুথু যেখানে খেলছিল দুই ভাই বোন সেখানে যে আংটিটি খুঁজতে থাকে ছোট মানুষ দুটি অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও তার আংটিটি খুঁজে পায় না কাঁদতে শুরু এবার করেছে সে তার বোনকে বলছে আপু এখন আমার কি হবে মা জানতে পারলে তো আমাকে মেরে ফেলবে পঞ্চমা ছোট ভাইকে দেয় জানে আর তাকে বলে তুই চিন্তা করিস না ভাই আমার কাছে কিছু জমানো টাকা রয়েছে কাল শহরে যে ঠিক ওরকম দেখতে একটা আংটি কিনে নিয়ে আসবো মা কিছু বুঝতেই পারবে না বোনের এই কথা শুনে ছোট ভাইয়ের মুখে স্বস্তির হাসি ভোটে পরদিন সকালবেলা দুই ভাই বোন তাদের মায়ের ছবির সামনে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল আর তারপরে দুই ভাই বোন গ্রামের বাস স্ট্যান্ডে চলে আসে আর সেখান থেকে বাস ধরে শহরে পৌঁছে যায় তারা সরাসরি একটি স্বর্ণের দোকানে চলে এসেছে। দোকানে দোকানে ঢুকে অনেক হয়ে যায়। সেই প্রথম এসি ঢুকলো। তার ঠান্ডা লাগছে যখন একটি আংটি দেখতে চায় তখন দোকানের মহিলা পঞ্চমাকে বলে তোমাদের সাথে বড় কেউ আসেনি পঞ্চমা বলে না মহিলাটি বলে তোমাদের সাথে বড় কেউ না আসলে তোমাদের কাছে কোনো জিনিস বিক্রি করা যাবে না দুই ভাই বোন মন খারাপ করে দোকান থেকে বেরিয়ে আসে তারা এমনই পথ দিয়ে হাঁটছিল হঠাৎই পঞ্চমার মাথায় একটি বুদ্ধি আসে তারা চিট্টুকে তাদের গার্জিয়ান হিসেবে সাজিয়ে নিয়ে আসবে যেইভাবে সেই কাজ দুই ভাই বোন দ্রুত তাদের বাড়িতে ফিরে আসে আর তারা সর্বপ্রথম চিট্টুর ঘরে আসে কিন্তু চিট্টু সেখানে ছিল না তারা বাইরে বের হয়ে চারদিকে চিট্টুকে খুঁজতে থাকে অনেকটা খোঁজাখোঁজির পর একটি পুকুর ধারে তারা চিট্টুকে দেখতে পায় চিট্টু ফোনে একাই কথা বলছিল ফোনের উপাস আসলে কেউ ছিল না আর এটাই তার অভ্যাস পঞ্চমা চিট্টুকে চিট্টুর মতো করেই ফোনে বুঝাতে থাকে তাদের সাথে শহরে যাওয়ার জন্য সে চিত্রকে রাজি করায় পরদিন তারা তিনজন মিলে রওনা হয়েছে শহরের উদ্দেশ্যে পঞ্চমন চিত্রকে বুঝিয়ে দেয় কিভাবে হাঁটতে হবে আর সে চিত্রকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয় যত যাই হোক না কেন কোনো কথা বলা যাবে না তারা তিনজন মিলে সেই স্বর্ণের দোকানে চলে আসে এসির বাতাসে চিট্টু অনেক খুশি হয় কিন্তু তার তো কোনো কথা বলা নিষেধ তাই সে চুপচাপই থাকে সেই মহিলাটি এবার পঞ্চমাদের আংটি দেখাতে থাকে দুই ভাই বোন অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি সেই রকম দেখতে একটি আংটি খুঁজে পায় পঞ্চম আংটিটিকে প্যাকেট করতে বলে পাশে দাঁড়িয়ে সে তার জমানো টাকাগুলো গুনছিল কিন্তু পঞ্চমা যখন বিল দিতে যায় তখন মহিলাটি বলে এখানে তো মাত্র চারশো টাকা আর আংটির বিল হয়েছে চার টাকা তোমরা কি আমার সাথে মজা করছো তখন চিট্টু রাগে বলে ওঠে ছোট মানুষ ওইটুকু আংটির জন্য তার জমানো টাকাগুলো দিয়ে দিল তাও ওই আংটিটা দিচ্ছ না তোমরা এরই মধ্যে পাশে থাকা ম্যানেজারের ফোনটা বেজে ওঠে আর চিট্টুর অভ্যাস তো আপনারা জানেনি সেও তার ফোনটা কানে ধরে উল্টা পাল্টা বলতে থাকে দোকানদাররা বুঝে যায় যে চিট্টু আসলে মানসিক প্রতিবন্ধী তারাই তিনজনকেই দোকান থেকে বের করে দেয় এক বুক পরা হতাশে নিয়ে তারা তিনজন বাড়ি ফিরে আসে বাসায় ফিরে দুই ভাই বোন শুধু চিন্তা করতে থাকে বাকি টাকাগুলো তারা কিভাবে ম্যানেজ করবে এমন সময় চিত্র সেখানে হাজির হয় আর দুই ভাই বোনকে বলে আমি তোমাদের একটা উপায় বের করে দিতে পারি সেখানে কাজ করে তোমরা টাকা উপার্জন করতে পারবে চিট্টু দুই ভাই বোনকে নিয়ে একটি কনস্ট্রাকশন সাইডে আসে কিন্তু সেখানকার ম্যানেজার এত কম বয়সী দুটি বাচ্চাকে কাজে নিতে কোনোভাবে রাজি হয় না কিন্তু পঞ্চমা সারার পাত্রী নয় তাকে যে করে হোক না কেন বাকি টাকাটুকু ম্যানেজ করতেই হবে তাই সে চারদিকে যে কোনো কাজ করছিল পঞ্চমা কিছু মহিলাকে বাদাম ছুলতে দেখতে পায় পঞ্চমা সেখানে একটু কাজের জন্য যায় সেখানে থাকা মহিলাটি পঞ্চমাকে আগে থেকেই চিন্ত কারণ পঞ্চমার দাদি এখানে বাদাম ছোলারই কাজ করে পঞ্চমা সেখানে থাকা মহিলাটিকে একটু মিথ্যে বলে সে বলে দাদি দু বস্তা বাদাম বাড়িতে চেয়েছে সে ছুলে এখানে আবার দিয়ে যাবে ওখানে থাকা মহিলাটি নির্ধী পঞ্চমাকে বাদামগুলো দিয়ে দেয় দাদির সাথে বসে দুই ভাই বোন সারা রাত বাদাম ছোলে আর সকালবেলা তারা ফুল কুড়াতে যায় দিনের বেলা ফুল আর সারা রাত বাদাম ছেলে তারা দুজন মোটামুটি প্রতিদিন পঞ্চাশ ষাট টাকা ইনকাম করত। তার মা বাড়ি ফিরে আসার আগে তাকে যেভাবেই হোক আংটিটি কিনতেই হবে এমন একদিন কাজ শেষে দুই ভাই বোন বাড়ি ফিরছিল তখন পঞ্চমা রেডিওতে শুনতে পায় আজ থেকে স্বর্ণের দাম প্রতি আনে দুশো টাকা বেড়ে গিয়েছে পঞ্চমা কিছুটা চিন্তায় পড়ে যায় কারণ ওই আংটিটি কিনতে এখন তাদের আরো বেশি টাকা প্রয়োজন হবে তাই পরদিন থেকে দুই ভাই বোন তাদের কাজের পরিমাণ আরো অনেক গুণে বাড়িয়ে দেয় টাকা ইনকামের জন্য তারা যত রকমের কষ্টের কাজই হোক না কেন সবকিছুই তারা করতে রাজি এমনকি তারা খালবিল থেকে মাছ শিকার করে সেগুলো বাজারে বিক্রি করত। তাদের দিন একদিন দাদি করতো হাতে সেই আংটিটি নেই প্রায় ধরা যাচ্ছিল কিন্তু বোন আংটি বাঁচিয়ে নেয় সে তার দাদিকে বলে দাদি আমি আংটিটা খুলে আলমারিতে তুলে রেখেছি সেবারের মতো মুথু ধরা পড়ার হাত থেকে বেঁচে যায় পরদিন কাজ শেষে পঞ্চমার মুথু যখন বাসায় ফিরে আসে তারা দেখতে পায় তাদের সৎমা কমলা বাসায় ফিরে এসেছে কিন্তু তাদের সৎমায়ের তো এখন ফিরে আসার কথা না তাদের আসার কথা তো আরো কয়েকদিন পরে মূর্ত থাকে সে ঘর থেকে বের হয়ে চুপচাপ এক জায়গায় বসে কাঁদছিল এদিকে দাদি কমলাকে জিজ্ঞেস করে তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে তোমাদের তো আরো কয়েকদিন পরে আসার কথা কমলা বলে একটু জরুরি প্রয়োজনে আমাদের আধার কার্ডটা নিতে এসেছি কমলা আধার কার্ড বের করার জন্য আলমারির কাছে যায় পঞ্চমা তার উপর লক্ষ্য রাখছিল কারণ কমলা যদি কোনোভাবে টের পেয়ে যায় যে আলমারির মধ্যে সেই আংটিটা নেই তাহলে এই দুই ভাই বোনের কপালে অনেক খারাপই আছে কিন্তু কমলার আসলে অনেক তারা ছিল তাই সে তাড়াহুড়ো করে শুধু আদার কার্ডটা নিয়েই বেরিয়ে যায় পঞ্চমা হাফ ছেড়ে বাঁচে এই দুই ভাই বোন অনেক বড় বিপদ থেকে রক্ষা পেল সে মুথুকেও বুঝিয়ে বলে ভাই ভয়ের কিছু নেই মা চলে গিয়েছে এদিকে কমলা যখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল হঠাৎই তার চোখ যায় অরুঙ্গাম নামক সেই ব্যক্তির দিকে ধারের টাকা না শোধ করার জন্য সে একজন মহিলাকে প্রচন্ড খারাপ ভাষায় গালমন্দ করছিল কমলা নিজেরই বিষয়টা নিয়ে এখন চিন্তা হচ্ছে তাই সে কাজের জায়গায় ফিরে এসে তার হাজবেন্ড আন্না জিজ্ঞেস করে তুমি কি এক তারিখের মধ্যে অরুমগামের টাকা শোধ করতে পারবে টাকা শোধের কথা শুনে আন্না দূরের মুখটাও একদম শুকিয়ে যায় কারণ সে নিজেও জানে না আসলে সে এক তারিখের মধ্যে টাকাগুলো শোধ করতে পারবে কিনা পর দিন পঞ্চমা যখন একটি মুদির দোকান থেকে বাজার করছিল তখন কিছুটা দূরেই সে দেখতে পায় একজন লোক একটি খরগোশ অন্য একজন লোকের কাছে বিক্রি করছে যার বিনিময়ে সে পাঁচশো টাকা পেল এটা দেখে পঞ্চমানে খুশি হয়ে যায় তার মাথায় বুদ্ধি আসে যে করে হোক না কেন সে এখন খরগোশ ধরবে যেগুলো বিক্রি করে সে অনেকগুলো টাকা ম্যানেজ করবে কিন্তু ছোট দুই ভাই বোন জানে না যে কিভাবে আসলে খরগোশ ধরতে হয় তাই তারা দুজন সাহায্যের জন্য আবারও চিট্টুর কাছে আসে আর চিট্টু বরাবরের মতোই ফোনে কথা বলছিল একা একা পঞ্চমা যখন চিট্টুকে সবকিছু খুলে বলে চিট্টু তাদের আইডিয়া দেয় আর বাজার থেকে কিছু জিনিস কিনে নিয়ে আসতে বলে পঞ্চমার মুথু বাজার থেকে সকল প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসে এরপর তারা তিনজন মিলে খরগোশ ধরার ফাঁদ তৈরি করে আর সেই জাল তারা চারদিকে বিছিয়ে দেয় পরদিন সকালবেলা তারা ফাঁদ চেক করতে আসে তারা দেখতে পায় সেই ফাঁদে একটি খরগোশ ধরা পড়েছে সবাই অনেক খুশি হয়ে যায় এবার খরগোশ বিক্রি করার পালা তারা খরগোশটিকে একটি ব্যাগে করে নিয়ে সেই লোকটির কাছে যায় যে গতকাল একটি খরগোশ কিনেছিল কিন্তু সেই লোকটি তাদের জানায় তার আজ খরগোশের দরকার নেই কারণ সে আজ উপোস মূলত লোকটি খরগোশ খাওয়ার জন্য কিনেছিল মুথু আর পঞ্চমা খরগোশটিকে বিক্রি করার জন্য আরো কয়েক জায়গায় যায় কিন্তু কেউই খরগোশ কিনতে রাজি হয় না দুই ভাই বোন হতাশ হয়ে খরগোশটিকে নিয়ে বাড়ি ফিরে আসে খরগোশটির অনেক যত্ন নিতে থাকে খরগোশটিকে খাবার খাওয়ানো থেকে শুরু করে তাকে গোসল করানো ঘুম পাড়ানো একদম একটি ছোট বাচ্চার মতো করেই যত্ন নিচ্ছিল মুথু এভাবেই কেটে যায় দুটো দিন পরদিন সকালবেলা চিট্টু সেই খরগোশ ক্রেতা লোকটিকে নিয়ে পঞ্চমাদের বাসায় আসে লোকটি খরগোশটি কিনতে এসেছে কিন্তু ছোট ভাই মুথু কোনোভাবেই তার এই পালিত প্রাণীটিকে এখন বিক্রি করতে চায় না তার অনেক মন খারাপ হয়ে যায় কথা শুনে পঞ্চমার এই মুহূর্তে অনেক টাকার প্রয়োজন হলেও ছোট ভাইয়ের মনের অবস্থা দেখে সে ওই খরগোশটি এখন আর বিক্রি করতে চায় না দাদি মুথুকে একটু প্রয়োজনে গ্রামের একজন মহিলার বাড়িতে পাঠায় মুথু সেখানে যেয়ে মহিলাটিকে খুঁজে পায় না মুথু যখন মন্দিরে প্রবেশ করে সে মন্দিরের টাকা রাখার মাটির ব্যাংকটি দেখতে পায় মুথু সেখান থেকে মাটির ব্যাংকটি নিয়ে তার বোনের কাছে আসে আর সে তার বোনকে বলে দিদি এটা ভাঙলে আমরা অনেকগুলো টাকা পাবো যে টাকাগুলো দিয়ে আমরা ওই আংটিটি কিনতে পারবো বড় বোন পঞ্চম অনেক রেগে যায় সে তার ছোট ভাইকে একটি থাপ্পড় দেয় ছোট ভাইটি কাঁদতে থাকে পঞ্চমাতার ছোট ভাইকে বুঝিয়ে বলে আমাদের টাকার দরকার হলেও সেটা আমাদের পরিশ্রম করে ইনকাম করতে হবে চুরি করে নয় এদিকে সেই মহিলা পুরো গ্রাম এক করে ফেলেছে তার মন্দিরের টাকার ব্যাংকটি চুরি হয়ে গিয়েছে সে সবাইকে মূর্তি ছুঁয়ে জিজ্ঞেস করছে যে টাকার ব্যাংক নিয়েছে কিনা মুথু আর পঞ্চমের সবকিছুই দেখছিল মহিলাটি অভিশাপ দিচ্ছিল যেই টাকার ব্যাংক চুরি সে যেন মারা যায় মহিলার কথা শুনে মুর্ধ অনেক ভয় পায় এবার পঞ্চমদের ওই মূর্তি ছুঁয়ে বলার পালা আর বাঁচার জন্য মূর্তি ছুঁয়ে তারা মিথ্যেই বলে আর কিছুক্ষণ পরে মুর্ধু টাকার ওই ব্যাংকটি গ্রামের বড় মন্দিরের সামনে রেখে আসে আর সেই কথা এসে সে তার বড় বোন পঞ্চমাকে জানায় পঞ্চমা মুর্ধুর সাথে সেই জায়গায় আসে যেখানে কিছুক্ষণ আগে মুর্ধু ব্যাংকটি রেখেছিল কিন্তু তারা দুজন যখন সেখানে আসে সেখানে তখন টাকার ব্যাংকটি ছিল না সেটাকে কেউ একজন নিয়ে গিয়েছে দুই ভাই বোন আবারও চিন্তায় পড়ে যায় আর তখনই তাদের চোখ যায় দূরে হাঁটতে থাকা চিট্টুর দিকে আর চিট্টুর হাতে সেই মাটির ব্যাংকটা ছিল দুই ভাই বোন দূর থেকে চিট্টুকে ফলো করতে থাকে চিট্টু হাঁটতে হাঁটতে সেই মহিলার বাড়ির সামনে চলে এসেছে আর সে মহিলাকে বাড়ি থেকে ডেকে বের করে মাটির ব্যাংকটি ফিরিয়ে দেয় দূরে দাঁড়িয়ে থাকা দুই ভাই বোন এক নিঃশ্বাস ফেলে এদিকে আন্না দূরেকে দেখানো হয় তাদের ফসল কাটা প্রায় শেষ সে তার পাওনা টাকার জন্য মালিকের কাছে এসেছে আর মালিকের কাছে সে অগ্রিম কিছু টাকার কথাও বলেছিল কিন্তু মালিক তাকে শুধু আঠারো হাজার টাকাই দেয় অগ্রিম সে একটা টাকাও দিতে পারবে না যে ওয়াদা সে করেছিল আন্নাদুরে অনেক চিন্তায় পড়ে যায় কারণ আগামীকাল এক তারিখ অরুমগামকে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা দিতে হবে না হলে সে তার শেষ মাটি টুকু মাটিটুকুও হারাবে আন্নাদুরে কমলার কাছে এসে সবকিছু খুলে বলে কমলা তার ভাইকে ফোন করে টাকা ধার চাওয়ার জন্য কিন্তু কমলার ভাইয়ের কাছে ছিল মাত্র পাঁচ হাজার টাকা আন্নাদুরেদের এখন অনেকগুলো টাকার প্রয়োজন তাই আন্নাদুরে তার বন্ধুদেরও কল করতে থাকে এভাবে এদিক ওদিক করে নিজের টাকা সহ মোট একত্রিশ হাজার টাকার ম্যানেজ করে আন্নাদুরাই কিন্তু এখন তার ছয় হাজার পাঁচশো টাকা ম্যানেজ করতে বাকি এর মধ্যে তারা ওই আংটিটির দামও ধরেছে কারণ তারা বাড়ি ফিরে ওই আংটি আর দুই পঞ্চম চুপচাপ বসে আছে আজ তাদের বাবা মা ফিরে আসবে এত কষ্ট করার পরেও সেই আংটি কেনার পুরো টাকাটা ম্যানেজ হয়নি কিছুক্ষণের মধ্যে চিট্টু সেখানে আসে দুই ভাই বোনকে চুপচাপ বসে থাকতে দেখে চিট্টু কাছে জিজ্ঞেস করে যে পঞ্চমার কি হয়েছে কিন্তু ছোট ভাই মুথু কোন উত্তর দেয় না চিট্টু তখন কিছুটা দূরে যায় আর বরাবরের মতোই সে তার ফোনটা করে আর কার সাথে যেন কথা বলছিল চিট্টু খুব খুশি মনে দৌড়তে দৌড়তে পঞ্চমদের কাছে আসে আর সে পঞ্চমাকে বলে লাইনে তোমার মা রয়েছে তোমার মায়ের সাথে কথা বলো আমি ভগবানকে ফোন দিয়েছিলাম সে তোমার মায়ের সাথে তোমার কথা বলিয়ে মতো মনে কানে আর সে তার কষ্টগুলোকে গুলোকে কান্নায় পরিণত করে মা বলে চিৎকার করে ওঠে এই দুই ভাই বোন আজ সত্যিকারের মাকে খুব গভীর ভাবে অনুভব করছে তাদের মা বেঁচে থাকলে হয়তো আজ তাদের এই দিন দেখতে হতো না ছোট মানুষ দুটোর কান্নায় অব চোখেও পানি চলে আসে দুই ভাই বোনের আর কোনো উপায় নেই তারা সতমায়ের হাত থেকে বাঁচার জন্য বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের সামনে শেষবারের সত্যিকারের মতো এসে দাঁড়ায় কিন্তু এই দুই ভাই বোন আগেই তাদের তাদের বাবা বাড়ি ফিরে আসে বাবাকে এতদিন পরে দেখেও এই দুই ভাই বোন অতটা খুশি হতে পারছে না তাদের মনের মধ্যে এক অজানা ভয় কাজ করছে আর এদিকে কমলা দেখতে পায় সেই খরগোশটি পুরো ঘর একদম নোংরা করে রেখেছে সে অনেক রেগে যায় আর সে খরগোশ ঘর থেকে তাড়িয়ে দেয় আর তখনই ঘটে সব থেকে সুন্দর মুহূর্তটা খরগোশটি যখন দৌড়ে পালাচ্ছিল তখন তার পায়ে বেঁধে সেই হারিয়ে যাওয়া আংটিটি মাটির মধ্যে থেকে উপরে উঠে আসে দুই ভাই বোন যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না তারা খুশি তাদের মাথার উপর থেকে এক অভিশাপ নেমে গেল মুথুর চোখে এক স্বস্তির পানি এদিকে কমলা আলমারিতে আংটি খুঁজছিল তখন পঞ্চম এসে তার সৎমায়ের হাতে আংটি দেয় পঞ্চমার হাতে আংটি দেখে কমলা অনেক রেগে যায় ঠিকই কিন্তু সে পঞ্চমাকে কিছুই বলে না সে তাড়াতাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বিক্রি করার জন্য এদিকে আন্নাদুরে তার পরিচিতদের কাছ থেকে বাকি টাকাগুলো প্রায় ম্যানেজ করে ফেলেছে কিন্তু তার সেই বন্ধু যে তাকে দু টাকা ধার দিতে চেয়েছিল সে এখন সেই টাকা দিতে পারবে না আন্নাদুরে আবারও চিন্তায় পড়ে যায় এই দু টাকা সে এখন কিভাবে ম্যানেজ করবে সে হতাশ হয়ে পারি ফিরে আসে আর ততক্ষণে অরুণগাম তার বাড়িতে এসে হাজির আন্নাদুরে দেখতে পায় অরুণগাম কমলার সাথে খুব খারাপ ব্যবহার করছে আন্নাদুরে অরুমগামকে অনেক বোঝায় যে বাকি দু হাজার টাকা আমি কয়েকদিনের মধ্যেই দিয়ে দিব কিন্তু অরুঙ্গাম কোনো কিছুই শুনতে রাজি না সেই দু টাকার জন্য ঘরে সকল মান জিনিস বের করতে যায় তখন ঘর থেকে আর হয় কাজ করে জমানো এতদিন টাকাগুলো তাদের বাবার হাতে তুলে দেয় এতগুলো টাকাই বাচ্চা দুটোর হাতে দেখে আর কমলা কিছু একদম নিস্তব্ধ হয়ে যায় এরপর আন্নাদুরে অরুণগামকে তার পানোর সকল টাকা বুঝিয়ে দেয় আর ফাইনালি সেই ঋণের অভিশাপ থেকে মুক্তি পায় আন্নাদুরে পরম মমতা নিয়ে তার বাচ্চাদের কাছে জিজ্ঞেস করে তোমরা এতগুলো টাকা কোথায় পেলে তখন দাদি সবকিছু খুলে বলে ওরা দিন রাত পরিশ্রম করেছে বাদাম ছুলেছে মাছ ধরেছে বাচ্চা দুটো ঠিক মতো ঘুমায়নি অনেক কষ্ট করেই টাকাগুলো ম্যানেজ করেছে এ কথা শুনে এই বাবার বুক একদম গর্বে ভরে যায় অন্যদিকে সতমা কমলাও তো একজন মা বাচ্চা দুটোর এই কষ্টে কমলারও তাদের প্রতি মায়া হয় সে তাদের পরম মমতা নিয়ে খেতে দেয় একজন মায়ের ভালোবাসা পেয়ে এই বাচ্চা দুটো আজ অনেক খুশি পরদিন চিট্টু অনেক খুশি মনে দুই ভাই বোনকে নিয়ে সে খরগোশ দ্বারার ফাদের কাছে আসে চিট্টু হাতের ইশারায় দেখায় ফাদের দুটো খরগোশ ধরা পড়েছে মুথর পঞ্চমা খরগোশ দুটোকে জাল থেকে ছাড়ায় আর তাদেরকে আদর করতে থাকে এরপর তারা খরগোশ দুটোকে ছেড়ে দেয় তাদের আর এই খরগোশ ধরার প্রয়োজন নেই আর এই খুশির মুহূর্তের মধ্যে দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় আমাদের মানুষের জীবনে মায়ের রিপ্লেস কোনোভাবেই সম্ভব না কিন্তু মা নামক জান্নাত যখন আমাদের জীবন থেকে হারিয়ে যায় তখন আমাদের যাদের বড় বোন রয়েছে তারা অনেক সময় মায়ের মতো করেই আমাদের ছায়া হয়ে আগলে রাখে তো আজ এই পর্যন্তই মুভিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ভিডিও আপলোড দিতে দেরি করলেও প্রত্যেকদিন আপনাদের সকল কমেন্টস না পড়ে ঘুমাতে চাই না তো ভালো থাকবেন আপনারা আর দোয়া করবেন আমার জন্য আজকের মতো বিদায়